আমরা এখন চলে এসেছি হলো কল্যাণীতে, আমরা সেলুন পার্কের পাশে একটা জায়গায় আছি। দাঁড়া, তোমাদের দেখাচ্ছি জিনিসটা। আর প্রথমে এসে যেটা আমার চোখে পড়লো সেটা হলো প্রেগনেন্ট নুডলস। দাদা, প্রেগনেন্ট নুডলসটা কি? দাদা, প্রেগনেন্ট নুডলসটা কি? এখানে মোমোর মতন থাকবে। কিসের মতন? মোমোর মতন, এটা বড় থাকবে। ঠিক আছে, তোমরা এসো, আমরা অন্যদিন এসে একদিন খাবো এটা। তো কেসিরা স্কুলে যায় আজকে কল্যাণীতে। এখন আমাকে কলকাতা যেতে হবে না, কিসের সাথে মিষ্টি খেতে কোলা নিতে যাচ্ছে। এখানে ডায়াবেটিক কি প্রবলেম আছে? এটা কেসার রসমালাই, এটা ব্ল্যাক কারেন্ট। আমি এক সেকেন্ডে দেখে নিচ্ছি কি কি আছে। এখানে যা যা কলকাতায় পাবে সবই এখানে আছে। এটা মারাত্মক খেতে গুড়ের রসগোল্লা। তাহলে তো লাখ লাখ ব্লগাররা তো ব্লগ কম করতে না, লাখ লাখ মানুষ ব্লগ করে। কে বারণ করেছে? এই কথাবার্তাগুলো এই বারণ করে দেবে মানুষের মাথায়। লাখ লাখ ব্লগ আছে, ঠিক আছে, যাই হোক, খাওয়াটা তো ভালো।